প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি একাত্তর মঞ্চে। আপনারা জানেন নিশ্চয়ই যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে অবশ্যই আলোচনা হবে গণজাগরণ মঞ্চ তারুণ্যের যে প্রতিবাদে জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকার শাহবাগ চত্বর, এবং তার সাথে সাথে গোটা দেশ থেকে এবং দেশের বাইরে থেকেও খবর আসছে যে এই বিষয়ে শুধু কাদের মোল্লার ফাঁসির দাবিতে নয়, বাকি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বা সর্বোচ্চ শাস্তির দাবিতে নানা ধরনের আন্দোলন, প্রতিবাদ এবং বিক্ষোভ হচ্ছে। এর বিভিন্ন দিক নিয়ে আজ আলোচনা করতে চাই। আমাদের স্টুডিওতে যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় করে দিচ্ছি। একদিক থেকে শুরু করি, আজকে আলোচকের সংখ্যা অনেক, সুতরাং কেউ খুব বেশি কিছু বলতে পারবেন না, তবে আশা করি তাদের কাছ থেকে মূল এবং গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা জানতে পারবো। আছেন আসিফ সালে, ব্লগার এবং উন্নয়ন কর্মী। আছেন মোহাম্মদ এ আরাফাত, নির্বাহী পরিচালক সুচিন্তা ফাউন্ডেশন। এবং এদিকে আছেন আরিফ জেফিক, ব্লগার ও সাংবাদিক। এবং আরো আছেন ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম, মানবাধিকার বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর আমাদের সঙ্গে আরো সংযুক্ত হচ্ছেন নিউজ স্টুডিও থেকে মোহাম্মদ নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক সেক্টর কমান্ডার্স ফোরাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং নিউজ সেন্টার থেকে, কারণ বাজার নিউজ সেন্টার থেকে সংযুক্ত হচ্ছেন আমশো আরিফিন সিদ্দিকী, উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়। উনি একটু আগেই সেই মহাসমাবেশ থেকেই এসেছেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনারা জানেন বিষয় যেরকম বলছিলাম যে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেশ জুড়ে একটি গণজাগরণ, যাকে বলা হচ্ছে, শুরু হয়েছে, তৈরি হয়েছে এবং একটি বিশেষ রূপও নিয়েছে। এরই মধ্যে আপনারা যারা দর্শক আছেন আমাদের টেলিভিশনের সামনে, আমাদেরকে ফোন করুন, SMS এবং অন্যান্য মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার মতামত বা প্রশ্ন জানাতে পারেন। তবে কথাবার্তা শুরু হবার আগে আজকের প্রধান কয়েকটি খবর আপনাদের জানিয়েছি। আমরা শপথ করছি, আমরা শপথ করছি রাজাকার আলবদরদের, রাজাকার আলবদরদের সকল ব্যবসায়িক, সামাজিক, সকল ব্যবসায়িক ও সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিষিদ্ধ করার দাবিতে কাজ করব, নিষিদ্ধ করার দাবিতে কাজ করব। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে জনসমুদ্রে পরিণত হয়েছে শাহবাগের তারুণ্যের প্রতিবাদ। মাতর বাদন খানে মলিন হলে আমি নয়ন, ও মায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। দেশের প্রচলিত রাজনীতির প্রতি মানুষের আস্থা তলানিতে পৌঁছেছে, মন্তব্য ওবায়দুল কাদের। তরুণ সমাজের আস্থা এই রাজনীতির প্রতি যে আস্থা, সে আস্থা তলানিতে গিয়ে পৌঁছেছে। এই আন্দোলন গণতন্ত্রের জন্য, এই আন্দোলন মানুষের অধিকার আদায়। শাহবাগের গণ আন্দোলনে জনগণের বিজয় সুনিশ্চিত বললেন মির্জা ফখরুল ইসলাম। আপনারা দেখছেন একাত্তর মঞ্চ। প্রথমেই আরিফ জেফকে দিয়েই শুরু করতে চাচ্ছি যে আন্দোলনের সর্বশেষ অবস্থা আজকে আমরা দেখলাম যে শপথ নেওয়া হলো এবং পরবর্তী কর্মসূচি দেওয়া হলো, সেই সম্পর্কে যদি খুব সংক্ষেপে আমাদেরকে বলতেন। আসলে আন্দোলন নিয়ন্ত্রণ করছে সাধারণ মানুষ, সাধারণ মানুষের চাহিদা এবং চেতনার দিকে তাকিয়ে আমরা আজকে শপথবাক্য নিলাম। কারণ আমরা মনে করছি যুদ্ধাপরাধীদের যে বিচার প্রক্রিয়া, এবং যুদ্ধাপরাধী আসলে কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর এজেন্ডা নয়, এটা আমাদের জাতীয় এজেন্ডা। এবং জাতির এজেন্ডা হিসাবে আমরা, জাতির সাধারণ জনগণ হিসেবে আমরা শপথ নিয়েছি যে যুদ্ধাপরাধীদেরকে শুধুমাত্র যে বিচারের আওতায় আনতে হবে তা না, তাদের লাইফলাইন যেটা, তাদের যে অর্থনৈতিক শক্তি যেটা, শক্তির জায়গাটায় হাত দিতে হবে, তাদেরকে সাংস্কৃতিকভাবে প্রতিহত করতে হবে, সামাজিকভাবে বয়কট করতে হবে। এই জায়গাটাতেই আজকের সমাবেশের মূল শপথ। এই অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিকভাবে বয়কটের মধ্যে যে রাজনীতির দিকটা আছে, অর্থাৎ যুদ্ধাপরাধীদের অনেকেই একটি বিশেষ দলে বা একাধিক বিশেষ দলে আছেন বেশিরভাগই, তাদের মধ্যে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে জোটে আছেন। আবার এরকম অভিযোগ আছে, এমনকি আওয়ামী লীগেও যুদ্ধাপরাধী আছে কিনা সেই অভিযোগটা তোলা হয়, তবে তোলা হয় অথবা সংখ্যার দিক থেকে হয়তো কোনো তুলনা হয় না। তো সেই ক্ষেত্রে সেই দিকটাকে আপনারা কিভাবে দেখছেন, যে এটাকে যদি বলা হয় যেটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, আওয়ামী লীগের ভোটের ব্যাংকে যাচ্ছে, আওয়ামী লীগের পক্ষে আপনারা, যাদের বিপক্ষে যাচ্ছে তারা তাদের পক্ষে নিচ্ছেন না কেন? আমরা তো কাউকে না করছি না। আমার কথা হচ্ছে যদি এটা আওয়ামী লীগের পক্ষে যায়, আওয়ামী লীগের সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন যে কোনো রাজনৈতিক দল, তারা যদি মনে করেন যে না, জনমানুষের চাহিদাটা এই জায়গায়, জনমানুষের দাবি এই জায়গায়, তারা এটাকে নিতে পারে। এটাতে আমার মনে হয় না কেউ আটকাতে পারবেন, মানে অসংখ্য সাধারণ মানুষ, এখানে সাধারণ মানুষ যে কোনো পার্টিতেই ভোট দেন। সো আমরা মূলত ফোকাস করছি যুদ্ধাপরাধীদের বিচারটাকে। আমরা একাত্তরের
এই যে খুনি হায়না বাহিনী তাদেরকে বিচার করে আমরা ইতিহাসকে কলঙ্কমুক্ত করতে চাই, এটা হচ্ছে আমাদের দাবি। তারপরে এই দাবিটার সাথে যারা একাত্মবোধ করবেন তারা সকলেই জনসমর্থনের জন্য আসতে পারেন এবং তারা সেই জনগণের ভাগ সমর্থন থেকে ভাগ নিতে পারেন। এখানে যে বিশেষভাবে আওয়ামী লীগ যদি উপকৃত হয় এটা আওয়ামী লীগের সৌভাগ্য, বাকি যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা যদি আওয়ামী লীগের কাছ থেকে এটা ছিনিয়ে নিতে না পারেন সেটা তাদের রাজনৈতিক ব্যর্থতার জায়গা। আমরা আসলে ওই আলাপটা আমরা সাধারণ মানুষ ওইভাবে নিচ্ছি না, আমরা আমরা যুদ্ধাপরাধের বিচারটা ধরছি, সেটা যদি অন্য দলও করেন আমরা তাদের সঙ্গেও আছি। আমি এখানে একমত একটা জিনিস, এই যুদ্ধাপরাধের বিচারের দাবির মধ্য দিয়ে একাত্তরের চেতনার জায়গায় জায়গায় পৌঁছে যাওয়ার একটা যে আকাঙ্ক্ষা যেটা আমরা দেখতে পাচ্ছি, কাজে একাত্তরের চেতনা থেকে যে যত দূরে থাকবে তার তত বিপক্ষে হেঁটে যাবে, এটি তো স্বাভাবিক। কাজে একাত্তরের চেতনা তো বাংলাদেশের চেতনা, বাঙালির চেতনা, বাংলাদেশের মানুষের চেতনা, এই চেতনার পক্ষে যারা থাকবেন তাদের পক্ষে এই আন্দোলন যাবে। আপনি কি মনে করেন যেহেতু এটা ধারা মানে ঐতিহ্যগত ভাবে বলে আসা হয়েছে এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক দল হিসেবে দাবি করেছেন সবসময় যে তারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি এবং তারাই মুক্তিযুদ্ধের চেতনার দল, এবং মূলত গতবারে নির্বাচনে তারা যে বিপুল সংখ্যক ভোট পেয়েছেন তার একটি বড় কারণ এটা যে এই আস্থাটা তাদের প্রতি সেখানে, এখানে যে প্রতিবাদটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এই আওয়ামী লীগ তার ভূমিকা কতটা শক্ত থাকতে পেরেছে বা সামনে কোন রকমের কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা এই ধরনের একটা আশঙ্কা কিন্তু প্রকাশ করা হয়েছে। আপনি কি মনে করেন দল হিসেবে আওয়ামী লীগ? আমি যেটি বলবো সেটি হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একমাত্র দল এটি আমি মনে করি না, আরো অনেক দল আছে এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আরো দল আসতে পারে। মুক্তিযুদ্ধের চেতনাগুলি তো জয় বাংলা, মুক্তিযুদ্ধের চেতনা তো অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র চেতনা, 72-এর সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা তো বৈষম্যমুক্ত যে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, তো এই জায়গায় যারা আসবে তারাই মুক্তিযুদ্ধের চেতনা দল হয়ে গড়ে উঠবে। বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল তো মুক্তিযুদ্ধের চেতনা দল হওয়া উচিত ছিল। এবং আমি পার্সোনালি মনে করি, দেখুন আমরা বলেছি বহুবার যে আমরা বারেবার বলি একটি কথা যে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে আমরা সরকারে দেখতে চাই। আমরা তো শুধু এতটুকু তো সন্তুষ্ট নই, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে বিরোধী দলেও দেখতে চাই। তো সব দলের মধ্যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে দেখতে চাই। কাজে আপনি আজকে মুক্তিযুদ্ধের গোড়ায় আসুন, মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে আসুন, তাহলে এই আন্দোলন তাদের সবার পক্ষে চলে যাবে। কাজে আমি এর আগে আমরাও বলেছি যে আমাদের আন্দোলনটা হতে হবে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, মুক্তিযুদ্ধের চেতনা কেন্দ্রিক, এবং তার সেই জায়গা থেকে কিন্তু এই যুদ্ধাপদের বিচারে চাওয়ার ব্যাপারটা, এটা বাংলার জনমানুষের দাবি। এই জায়গাতে যারা দূরে থাকবে নিজেদেরকে সরিয়ে রাখবেন তারা তো অবশ্যই এটা বিপক্ষে তাদের পক্ষে এটা যাবে না, এটা তো স্বাভাবিক। এই প্ল্যাটফর্মটা তৈরিতে যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন সেক্টরস কমান্ডার্স ফোরাম তার নুরুল আলমকে আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি। আপনি হয়তো আমাদের আলোচনা শুনছেন নুরুল আলম, আপনারাও এই আন্দোলনের সংহতি প্রকাশ করেছেন, আপনারা দেখেছেন, দেখেছি আমরা, কিন্তু আমরা যেটা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আপনারা বিশেষ করে আপনাদের কর্মসূচি অনেক বেশি প্রবল ছিল এবং আপনারা দেশের বিভিন্ন প্রান্তরে গিয়ে এই যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে বর্তমানে যে এই জায়গাটায় আমরা পৌঁছেছি তা সেটিতে আসার পিছনে সেক্টরস কমান্ডার্স ফোরামের একটি বড় অবদান ছিল। অনেকদিন ধরে আপনাদের সেই ধরনের বড় কর্মসূচি চোখে পড়ছে না, এখন এই বিচার প্রক্রিয়াটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যাপারে আপনাদের কোনো ভবিষ্যৎ কর্মসূচি আছে কিনা? আপনি ঠিকই বলেছেন যে আমরা এই আমাদের সেক্টর কমান্ডার ফোরামটাই গঠিত হয়েছিল যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে। আপনার নিশ্চয়ই মনে আছে 2006 সালে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ যখন অত্যন্ত দৃঢ়তার সাথে এবং অত্যন্ত গর্বের সাথে বলতেছিল যে এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি, এই দেশে গণ্ডগোল হয়েছে, কিছু দুষ্কৃতিকারী ওই পারে পালায় গেছে, সেখান থেকে এসে এখানে গোলমাল করেছে, তখন এদেশের যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, যারা মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ এবং লালন করে, তারা তখন চিন্তা করলো যে আমরা তো ইতিহাসের কাছে আমরা কিছুদিন পরে হয়তো যেভাবে ইতিহাস বিকৃত হচ্ছে, যেভাবে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে শক্তি যেভাবে সরকারে এসে এই মুক্তিযুদ্ধের চেতনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে, তারা হয়তো একদিন ইতিহাসে মুক্তিযোদ্ধাদের বিচ্ছিন্নতাবাদী দুষ্কৃতিকারীভাবে চিহ্নিত করে ফেলতে পারে। তখন যারা আমরা মুক্তিযোদ্ধা ছিলাম 2006 সালে, আপনি নিশ্চয়ই মনে আছে 2006 সালে আমরা এই যুদ্ধাপরাধীদের বিচারের একমাত্র এজেন্ডা নিয়ে আমরা সেক্টর কমান্ডার ফোরাম 1971 গঠন করি। তারপর থেকে আপনি বলছেন যে আমরা দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে বেড়াইছি, আমরা গ্রামে গঞ্জে গিয়েছি, কিন্তু আপনাদের এখন যখন বিচার চলছে এই অবস্থায় আরো কোন কর্মসূচি আছে কিনা? কারণ এখন তরুণদের যে প্রতিবাদ আমরা দেখলাম তারা এই এটি হয়তো বোধ করেছেন যে একটি শূন্যতা তৈরি হয়েছে বা সেই ধরনের মাঠে উপস্থিতি যেটাকে বলা হয় যুদ্ধাপরাধীদের বিরোধীদের আমরা যত তৎপর দেখেছি গত কয়েক মাসে সেভাবে করে আমরা যুদ্ধাপরাধের বিচারের পক্ষের শক্তিকে দেখিনি। বিচারের পক্ষে আপনি যেটা বলছেন আমি একটু আপনাকে শুধু একটু মনে করাই দিতে চাই, এই আন্দোলন এটা শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে
আমরাই সোচ্চার ছিলাম। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যেহেতু একটা মিডিয়ার সাথে আছেন আপনি, ইলেকট্রনিক মিডিয়া, আমরা সভা সেমিনার জনগণকে সম্পৃক্ত করার জন্য এবং বিচার যেন ত্বরান্বিত হয়, বিচারের কোর্ট যেন আরো বেশি হয় এবং রায়ের তদন্তের ব্যাপারে যেন আরো অগ্রগতি হয়, আমরা ওখানে অত্যন্ত সক্রিয় ভূমিকা আমরা নিয়েছি। আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। এবং নাসিরুদ্দিন অসীম, বিএনপি কি মত এই মুহূর্তে? কিছু তো শুনছি না গত কয়েকদিন ধরে। আপনি বিএনপির মহাসচিব যিনি সদ্য কারামুক্ত, উনি কিন্তু একটা কথা বলেছেন, বাংলাদেশের সমস্ত নাগরিক জনগণ আজকে যেটা শাহবাগে যে তারুণ্যের জোয়ার বইছে, শাহবাগের বাঘ আমি দেখেছি, আমি অভিভূত। মহাসচিব বা ভারপ্রাপ্ত মহাসচিব যেটাই বলেন, আমি একটা জিনিস বলি, আমি প্রথমে একটা কথা বলে নিতে চাই, আমার অভিজ্ঞতা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম যখন 1992 সালে শহীদ মাতা জাহানারা ইমাম আপনার খাতক দালাল নির্মূল কমিটি করেছিলেন, ওনার আন্দোলন দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত, এবং সেটার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা ছিল, না না সেটা দিয়েছিল তখন যারা ক্ষমতায় ছিল, তার কারণটা হচ্ছিল তখন রাষ্ট্রদ্রোহিতার মামলাটা হচ্ছিল যখন প্রচলিত আইন আছে এবং আদালত আছে, আদালতকে যখন উপেক্ষা করে আমি পুরনো বিতর্ক, আপনি যদি বলেন যে পুরনো বিতর্কে যেতে হবে, আমি একটা ছবি দেখেছি, আমি একটা কথা বলি, আমি প্রসঙ্গটা তুলেছি কেন, আমি আপনাকে এটাই বলছি, উনি শুরু করেছিলেন এবং ওনাকে কিভাবে লাগাম টেনে ধরা হয়েছিল, কারা করেছিল, সেটাও কিন্তু আমরা দেখেছি, বাংলাদেশের জনগণ দেখেছে। আজকে আমি খুব কষ্ট পেয়েছি, আমার শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব ছিলেন ডক্টর আব্দুল মান্নান স্যার, উনি বক্তব্য দেবেন, বক্তব্য দেওয়ার সময় বলা হয়েছে যে এক মিনিটের মধ্যে শেষ করবেন, ওনাকে 30 সেকেন্ড বলতে দেয়া হয়নি, মাইকটা খুব অপমানজনকভাবে কেড়ে নেওয়া হয়েছে। আমি কিন্তু এটা, বাংলাদেশের মানুষ কিন্তু দেখেছে, এটা বাংলাদেশের জনগণ দেখেছে, আপনি যে পুরনো কথা বলছেন, আরেকটা ছবি, ওনারা কিন্তু শুরু করেছিলেন, এটা তো ওনারা শুরু করেছিলেন, ওনার অন্তত কথা, হ্যাঁ বাবা দেওয়া হয়নি, আজকে যারা করেছেন ওনারা করেছেন, আমি বলছি গতকাল যারা রাজনীতিকরণ, যেটা যে গতকাল যেমন মাহবুবুল আলম হানিফ সাহেব আপনার জাস্ট বক্তব্য দেবেন তখনই দেখা যাচ্ছে যে বোতল নিক্ষেপ করা হচ্ছে, এটাতে একটা জিনিস যেটা আপনি দেখেছেন মিডিয়াতে দেখেছে জনগণ দেখেছে, এটা হলো ভিন্ন, এবং বিএনপি কিন্তু এখনো রাজনৈতিক ভাবে তার দলগত কোন মন্তব্য বা বক্তব্য এখনো পর্যন্ত দেয়নি, আমি নিজেও সেটা জানি না, তিন দিনের বেশি হয়ে গেছে। এখন কথাটা হচ্ছে, আমি একটা জিনিস বলি, আমি বিএনপির দায়িত্বশীল কোন ব্যক্তি নই, আমি বিএনপির দায়িত্বশীল কোন ব্যক্তি নই, কম দায়িত্ব যদি থাকে সেটা একজন ইন্ডিভিজুয়াল, একজন আইনজীবী হিসেবে আমি যেটা মনে করি যে আবেগ, যেটা বাংলাদেশের জনগণের আবেগ, এটা শুধু যে শাহবাগ চত্বরে যারা আপনারা একত্রিত হয়েছে তাদের না, সমগ্র বাংলাদেশের আমি মনে করি 16 কোটি মানুষের আবেগ, যুদ্ধাপরাধীদের বিচার হতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে, আজকে যে এত বড় সমাবেশ, এত গণজমায়েত, সরকার কি বুঝতে পারছেন না? আজকে যদি বলি আমরা, তাহলে জামাত ইসলাম যেটা বলেছিল এই ট্রাইব্যুনাল বাতিল করতে হবে, এটা স্বচ্ছ না, তাহলে তো আজকের এই জমায়েত, যদি অন্যভাবে বলি তাহলে আজকের এই জমায়েত আপনার এটা প্রমাণ করে দিয়েছে যে এই ট্রাইব্যুনালের রায় আপনার সঠিক নয়। আমি বিচার চাই, স্বচ্ছ বিচার চাই, আমি এখনো চাই, কাদের মোল্লার একবার না 100 বার ফাঁসি হতে হবে যদি সে প্রকৃত যুদ্ধাপরাধী হয়, এবং যে সমস্ত কাউন্টে, একজন আইনজীবী হিসেবে আমি বলতে পারি, 5টা কাউন্টে যদি ওনার বিচার হয় তাহলে তো আপনার ফাঁসির হওয়ার কথা ছিল। আমি আইনজীবী, তারপরেও আমি বলছি না, যদি না আমি তো বলছি যে 5, আমার একটা কথা আছে, দেখেন আমি একটা কথা বলি, 5টাতে বিয়ন্ড রিজনেবল ডাউট ওনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, বিয়ন্ড রিজনেবল ডাউট, তাহলে আপনার কেন আপনার সর্বোচ্চ শাস্তিতে আসেন, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট গ্র্যাভিটি অ্যান্ড আপনার গ্রেভনেস অব দ্য অফেন্স, কেন তাহলে হয়নি? এর পেছনে যে মানুষের যে এখন সন্দেহ, আপনার যে সন্দেহটা কাজ করছে, আজকে যে শাহবাগ চত্বরে এই জাগরণ, এটার পেছনে কোনো আপনার মদত কারো আছে কিনা, আমি চাই না কেউ এটা ক্যাশ ক্যাপিটাল করুক, আর কেউ যদি মনে করেন
যে এটা করবেন আমার মনে হয় না খুব একটা ভালো হবে। আমি একটা কথা বলি, শাহবাগ চত্বরে যেই বাঘ আমি দেখেছি সেখানে যেন বিইউজি ওই বাঘ যেন না ঢোকে। এটা আমার বলেন, আমরা শাহবাগে সরাসরি চলে যাই, কারণ সেখানে আমাদের ক্যামেরা আছে এবং আপনারা দর্শক জানেন যে আমরা গত কয়েকদিন ধরেই যখন থেকে শুরু হয়েছে এই গণজাগরণ এই আন্দোলন তখন থেকে একাত্তর সর্বক্ষণ এর সাথে ছিল এবং আপনারা নিশ্চয়ই নিয়মিত 24 ঘন্টায় দেখতে পেরেছেন আমাদের পর্দায়। পারভেজ রেজা আপনাকে দেখতে পাচ্ছি যে শাহবাগে, হ্যাঁ কিছু শুনতে পাচ্ছেন না সম্ভবত আমাদের পারভেজ রেজা, কিন্তু আমরা যদি আপনাদের কাছ থেকে শুনতে পারি আপনাদের বক্তব্য ওখানে, আপনার পিছনে মনে হয় আয়োজকরা অথবা ব্লগাররা উপস্থিত আছেন, আমরা শুনতে পাচ্ছি। আপনাদের আপডেট জানাচ্ছিলাম, এই মুহূর্তে আমি এই সমাবেশ চলছে, যে মহাসমাবেশ শুরু হয়েছে আর সেই সমাবেশ এখনো চলছে, এখনো এখানে স্লোগান চলছে, মুক্তিযুদ্ধের সময় স্লোগান চলছে এবং এই যে বিচারের দাবিতে সবাই এখানে জড়ো হয়েছে সেই দাবিতে স্লোগান হচ্ছে। এই মুহূর্তে আমার সাথে এখানকার যারা এই আন্দোলনের সাথে ওতপ্রোত জড়িত তাদের কয়েকজন এখানে আমার সাথে যুক্ত আছে, আমার সাথে উপস্থিত আছেন। আমি এখানে আছেন মোহন নারায়ণ, যিনি একজন মুক্তিযোদ্ধা এবং কবি, তার কাছ থেকে জানতে চাইবো আজকে আপনারা মুক্তিযুদ্ধ করেছিলেন, তরুণ প্রজন্ম আজকে যে এই একটি আন্দোলন শুরু করেছে আপনারা সেটা কিভাবে দেখছেন? উত্তর শাহবাগ থেকে সারা বাংলাদেশে আজকে একটি আওয়াজ ছড়িয়ে পড়েছে, যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি মনে করি যে যুদ্ধ অপরাধী দেশদ্রোহীদের শুধু ফাঁসি দিলেই হবে না, তাদের যে রাজনীতি ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতিকে আজকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তা না হলে ওদের চেতনার উত্তরসূরীরা রয়ে যাবে এবং সুযোগ পেলেই তারা স্বাধীনতা বিরোধী তৎপরতায় অ্যাক্টিভ থাকবে। সেই কারণে আজকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী যে সরকার, সেই সরকারের উচিত হবে আজকের এই জাগরণের মূল চেতনাকে ধারণ করে, জনমতকে ধারণ করে এই সরকারের একটা। আমার সাথে আরো উপস্থিত আছেন এখানে তন্ময় ফেরদৌস, যিনি এই আন্দোলনের সাথে ততপ্রত জড়িত এবং ব্লগার। আপনারা এই আন্দোলন শুরু করেছেন, আপনাদের এখনকার এই ফাঁসির দাবির কথা বলছেন, ধর্মভিত্তিক রাজনীতির কথা অনেকে বলছেন, আপনাদের আসলে কি কি দাবি আপনারা এখন বাস্তবায়ন দেখতে চান? আমরা মূলত ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্টরা যদিও শুরু করেছিলাম, এটা কিন্তু এখন পরিণত হয়েছে গণমানুষের দাবিতে, আমাদের গণজাগরণের একটা দাবি এটা। তো আমরা মূলত যে দাবিগুলো রেখেছি সেই দাবিগুলো হলো, প্রথম আমাদের কাদের মোল্লার ফাঁসি চাই, দ্বিতীয়ত কাদের মোল্লা সহ যাদের রায় এখনো বাকি আছে তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা চাই, এবং 3 নম্বর জামাত শিবির সহ সকল রকম ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করা হোক। এই 3টা দাবি নিয়ে আমরা কাজ করছি এবং আমরা মাঠ ছাড়বো না আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত। আমাদের সাথে আরো উপস্থিত আছেন এখানে আলমাস আহমেদ, তিনি একজন ব্লগার এবং এই এই আমি শুধু একটি কথা বলতে চাই, শাহবাগের এই গণজাগরণ শুধু আমাদের না, বাংলার 16 কোটি মানুষের গণজাগরণ। যারা এই গণজাগরণে শাহবাগের সরাসরি উপস্থিত হতে পারেন নাই তারা প্লিজ অনলাইনে সোশ্যাল নেটওয়ার্কে যেভাবে পারেন শেয়ারের মাধ্যমে গণজমায়েত গড়ে তুলুন, এবং অনলাইনে আমরা যখন মাঠে নেমেছি তখন জামাত শিবির অনলাইনে চক্রান্ত শুরু করেছে যা কিনা আমাদের কাম্য নয়। আমরা এইটুকুই বলতে চাই, আপনারা প্লিজ জামাত শিবিরের কোন চক্রান্ত অনলাইনে বিভ্রান্ত হবেন না। এখানে আছেন আরো পারভেজ রেজা, ধর্মভিত্তিক রাজনীতি সহ বিভিন্ন ধরনের বক্তব্য বলা হচ্ছে, আপনার কি জানা? ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ এই ধরনের একটা দাবি উঠেছে এখানে। আসলে ব্লগারদের মধ্যে নানান মতের ব্লগার উপস্থিত আছেন, বাংলাদেশের বিভিন্ন প্রগতিশীল গোষ্ঠী এবং দলের লোকজন উপস্থিত আছেন, বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর লোকজন উপস্থিত আছেন, বিভিন্ন রকম দাবি আছে। এমনিতে আজকে আমাদের মূল 3টা দাবি ছিল, যেটা গতকাল রাত্রে হচ্ছে বিভিন্ন গ্রুপের মধ্যে সম্মিলিত একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই 3টা দাবি, একটা হচ্ছে যে কাদের মোল্লার রায়ের ক্ষেত্রে অবশ্যই কোনো আপোষ করা যাবে না, তাকে অবশ্যই ফাঁসি দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে জামাত ইসলামীকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের যে যাবতীয় যে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো বাজেয়াপ্ত করতে হবে, এবং 3 নম্বর যে দাবিটা গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তা হচ্ছে যে খুবই দ্রুত সময়ের মধ্যে সকল চিহ্নিত যুদ্ধা অপরাধীকে অবশ্যই ফাঁসি দিতে হবে। আপনারা কতদিন এই আন্দোলন চালিয়ে যাবেন? আমাদের সংবাদদাতা উপস্থিত থাকবেন এবং যারা আরো অনেকে আসলে সমানে গত কয়েকদিন ধরে আছেন। আমাদের একটা ছোট বিরতি নিতে হচ্ছে, আপনারা দেখছেন একাত্তর মঞ্চ। দর্শক আপনারা দেখছেন একাত্তর মঞ্চ, আমরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আরিফিন সিদ্দিকে একটু প্রশ্ন করতে চাই, তার কাছে জানতে চাই। আমরা দেখেছি আপনি আজকেও ছিলেন সেই মহাসমাবেশে, এবং সেখান থেকে যে ধরনের দাবিগুলো আমরা উত্থাপিত হতে দেখেছি সেগুলো কিন্তু মূলত রাজনৈতিক দাবি, কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে রাজনৈতিক দলগুলো সরাসরি যাতে এর সাথে জড়িত না হয় বা একে রাজনীতিকরণ করে ফেলা হতে পারে, এরকম একটি আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আপনি কি মনে করেন যে এর রাজনৈতিক যে দাবিগুলো সেটাকে সেই রূপটা দিতে এর কি করা উচিত এখন আন্দোলনের, কিভাবে এগুলোকে বাস্তবায়ন করা যাবে? আসলে শব্দ শুনতে কিছুটা অসুবিধা হচ্ছিল, তো যেটা আমি বুঝতে পারি এবং যেটা আপনারা আলোচনা করছেন তাতে এই যে একটা দেশের একটা সমাজের একটা জাতির জীবনে এমন সময় আসে যখন সত্য কথাটাই অনেক শক্তভাবে বলতে হয়, সুদৃঢ়ভাবে বলতে হয়, এবং আজকের তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের কথা শুনেছে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে, মুক্তিযুদ্ধের কথা তারা জেনেছে ইতিহাস বই পড়ে, তারা কিন্তু আজকে একাত্তরের সাথে সরাসরি সংযুক্ত হয়ে গেছে। এবং একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী যারা রাজাকার আলবদর আল শামসের সদস্য হিসেবে 30 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা পাকিস্তান বাহিনীর সাথে সরাসরি প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে এই দেশের গণহত্যার সাথে যুক্ত হয়েছিল এবং 30 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত হয়েছিল, বিশেষ করে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায় ঘোষিত হয়েছে কসাই কাদের, যে শুধুমাত্র মিরপুরেই প্রচুর লোকের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তো এই রায় ঘোষিত হওয়ার পরে সারা দেশে তরুণ সমাজ যে বিক্ষোভে ফেটে পড়েছে, যে সংক্ষুব্ধ তরুণ সমাজ যুব সমাজ, তারা আজকে শাহবাগে যেভাবে সমবেত হয়েছে প্রতিবাদ সমাবেশ করছে, দিনের পর দিন তারা অবস্থান করছে, এটির মূল লক্ষ্যই হচ্ছে এই রাজাকার আলবদর আল শামস যুদ্ধ অপরাধী মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। এই মুহূর্তে বিচার প্রক্রিয়া তো চলছে, সরকারের পক্ষ থেকে কি করা যেতে পারে আপনি কি মনে করেন, সরকার কি করতে পারে? সরকার রাষ্ট্রপক্ষ আদালতে মামলা করেছে, তারা বিচার চেয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার, মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিচার, বিচারের রায়ে যদি সরকার রাষ্ট্রপক্ষ মনে করে যে তারা বিচার পাননি তারা অ্যাপিল করবেন, অ্যাপিল করার পরে পুরো বিষয়টি আবার পুনর্বিবেচিত হবে, অ্যাপিল বেঞ্চে যাবে সেটি। এবং আমরা তো মনে করি যে অপরাধের কথা অন্তত পক্ষে সেই অভিযোগে আছে এবং যে অভিযোগ প্রমাণিত হয়েছে, একটা হত্যাকাণ্ডের প্রমাণ যদি হয় যে হত্যাকারী হত্যা করেছে সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে আপনি কি মনে করছেন যে যেই প্রক্রিয়ায় যেই বিচার প্রক্রিয়া চলছে তার মাধ্যমেই জনগণ যা আশা করছে বলে এই ধরনের মহাসমাবেশ থেকে মনে হচ্ছে তার আদায় করা সম্ভব হবে? নিশ্চয়ই, তরুণ প্রজন্ম সেই কারণেই তো তারা দাবি, তাদের দাবি জানাচ্ছে, তারা সমবেত হয়েছে যে তারা সেই ট্রাইব্যুনালের মাধ্যমে সেই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, আইনি প্রক্রিয়ার মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাঝে আমাদের থাকতে হবে। কিন্তু আইন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা কাজ করছে সেখানে সাথে আমরা যদি মনে করি যে সেই দালাল আইন যেটা 1972 করা হয়েছিল বঙ্গবন্ধু প্রসারণের সময়, সেটিও এখন কত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এখন, যে দেখেন আজকে সারা যুব সমাজ কিন্তু সকল রাজাকার তাদের আজকে বিচার দাবি করছে। এই রাজাকার আলবদর আল শাম যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা যদি এই দেশে রাজনীতি করে তো সেই দেশের রাজনীতিতে নানা ধরনের কলুষতা থাকবে, এটা তো অস্বীকার করার উপায় নাই। যারা এই দেশ চায়নি সেই দেশের রাজনীতি তারা কিভাবে করে? আজকে দাবি উঠেছে এই ধরনের উগ্রবাদী জঙ্গিবাদী দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি। আপনাকে ধন্যবাদ আসিফ সালে। আপনি তো অনেকদিন ধরে এই ব্লগিং এর সাথে জড়িত এবং বলা যায় যে বাংলাদেশে এটি খুব জোরে সোরে শুরু হবার বরং আগে থেকেই আমরা দেখেছি আপনাকে এতে অ্যাক্টিভ থাকতে। আপনি কি এখানে আমরা কতগুলো সুনির্দিষ্ট দাবির কথা দেখেছি, কিন্তু যখন আমরা শাহবাগে গিয়েছিলাম তখন সর্বশেষ একজন বলেছিলেন যে এর বিরোধী যারা করছেন, আমরা জানি যে বাংলাদেশের ব্লগোস্ফিয়ারে যারা জামাত শিবিরের রাজনীতি করেন তারা অত্যন্ত মুখর এবং তারা হয়তো এক অর্থে বলা যায় আরো অনেক বেশি স্পেস দখল করে আছেন। আপনি এটাকে কিভাবে দেখছেন যে এই গণসমাবেশের মাধ্যমে বাইরে আমরা একটা প্রকাশ দেখতে পাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি ব্লগের সেই আকাশ দুনিয়ায় কি হচ্ছে? ব্লগের আকাশ দুনিয়ায় নানা রকমের মত থাকবেই এবং আমার মনে হয় যে এই যে আদান প্রদান, এই যে একটা পক্ষ আরেকটা পক্ষের বিরুদ্ধে যুক্তিতর্কের লড়াই করছে, এটাই কিন্তু আরো তাদের যুক্তি এবং এটাকে আরো শানিত করছে।
তবে সেখানে কিন্তু আমাদের ওভাবে ব্যান্ড করে দেওয়া ও ধরনের কোন চিন্তা ভাবনা কোন প্রশ্নই আসে না আমার মনে হয়। হ্যাঁ, তো কিন্তু যেটা আমি একটু স্টেপ ব্যাক করি যদি, মানে আজকে আমরা অনেক কিছু শুনছি এবং অনেক কিছু শুনবো, দুই দল থেকেই অনেক কিছু হবে, কে লাভ কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে, কিন্তু একটা জিনিস আজকের দিনটা যেটা হলো এটা কিন্তু আমরা যদি একটা কিন্তু একটা গেম চেঞ্জ, আজকে যে মহাসমাবেশে যেটা কথা বলছি, মানে আমি আজকে যখন গিয়েছি যে মানে এই দুটো ব্যাপার ঘটেছে, একটা হচ্ছে যে যুদ্ধ অপরাধের যে ব্যাপারটা যে বিষয়টা সেটা কিন্তু একটা দলের বাইরে থেকে একটা জাতীয় পর্যায়ে চলে আসছে, এটা একটা ছিল জাতীয় পর্যায়ে, কিন্তু তারপরেও নানা বিতর্কের কারণে সবাই কিন্তু একটা ধারণা করতো যেটা সপক্ষ শক্তি আওয়ামী লীগ বিএনপি, বিপক্ষের শক্তি বিএনপি, কিন্তু সেখানে আজকে যে পরিমাণ একটা ম্যাস রিপ্রেজেন্টেশন দেখেছি আমরা, যদিও ব্লগাররা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে কিন্তু এটা যেটা একজন ব্লগারই বললেন, এখানে এত মহিলা বা নারী পার্টিসিপেশন কোনদিন বাংলাদেশে ঢাকায় এত নেতৃত্বে তেমন দেখতে পাইনি বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে, এটা একটা গুড পয়েন্ট। আজকের আলোচনার সময় আমরা এটা আলোচনা করছিলাম যে যখন আমরা কোন বক্তব্য দেওয়ার লোককে খুঁজি হয়তো করা দরকার, আমরা এখানে কাজ করি ব্যাপক আকারে স্লোগান কিন্তু নারীরা, হ্যাঁ দেখেছি সেটা দেখেছি, এটা একটা তুলে রাখলাম আর কি যে সব আমাদের অনেক সময় সেই নেতৃত্বের জায়গাটা শূন্যতা দেখা যায়, এবং এবং সেই আর দুই নম্বর জায়গাটা হচ্ছে পার্টিসিপেশনে পারিবারিক ভাবে মানুষ নিরাপদ বোধ করেছেন এবং এই পলিটিক্যাল প্রসেসে একটা জনগোষ্ঠী যারা কখনো অংশগ্রহণ করতো না তারা অংশগ্রহণ করেছে, এবং এটা একটা আওয়ামী লীগের বা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার বিচার এই ধরনের যে একটা কথা বলা হয় বিশেষ করে জামাত এবং বিএনপির পক্ষ থেকে, সেটা আপনি মনে করেছেন যে আজকের এই মহাসমাবেশের মাধ্যমে, এবং সেটা এবং বিভিন্ন টকশো টকশোতে আমরা অনেক কথা শুনি যেগুলো কিন্তু কমপ্লিটলি ইররিলেভেন্ট মনে হয়েছে যখন আমরা এগুলোতে গেছি, এবং দুই নম্বর জায়গাটা হচ্ছে যে এবং এই রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে সংগঠিত হয়ে যে একটা এরকম গণজাগরণ করা যেতে পারে এটা কিন্তু আজকের ইভেন্টের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল, এবং সেটার প্রভাব কিন্তু আগামী রাজনৈতিক দিনগুলোতে আসবে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল যে দলেরই হোক না কেন তারা আন্দোলন করার একটা দীর্ঘ ইতিহাস নিশ্চয়ই বাংলাদেশে আছে, সে 90 এর পরে এরকম কিছু না, আমি একদম 52 আরো আগে থেকে শুরু করছি সেটা আছে, কিন্তু আমি এই প্রজন্মের একটা ধারণা ছিল এই প্রজন্ম মোর কনজিউমারিস্টিক ম্যাটেরিয়ালিস্টিক, তারা এই সমস্ত ব্যাপারে চিন্তা ভাবনা করে না, যেটা বলেছেন বারে বারে কিছুদিন আগে একটা লেখা বলেছেন আজকের প্রজন্ম শুধু ফেসবুকে লাইক করে মাফ চেয়েছেন, তাহলে ক্ষমা চেয়েছেন, মানে এই যে আসলে মানে এখানে হচ্ছে কি এক ধরনের প্রজন্ম ব্যবধান হয়ে গেছে, তো যার কারণে হয়তো ওনাদের ধারণা ছিল যে এরা শুধুমাত্র মোবাইল টিপছে এবং ওই ল্যাপটপের মধ্যে লাইক দিয়ে যাচ্ছে, কিন্তু এরা যে রাজপথে নামতে পারে ব্যাপক আকারে নামতে পারে এই জিনিসটা আসলে আমাদের রাজনীতি চিন্তা করতে পারে, এবং এখানে আমি তো মনে করি 95% তরুণ যারা কোন ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত এখানে যারা একেবারে নিরীহ মানুষ, এটা তাই হওয়া উচিত, এটা বাংলাদেশের জাতীয় সমস্যা, হ্যাঁ, এবং এটার সাথে কোন ছাত্র যদি আজকের ছাত্র রাজনৈতিক ছাত্র নেতারা অনেকে বক্তৃতা দিয়েছেন তারা কিন্তু 4-5 দিন ধরে ছাত্র নেতা বা ছাত্র দল সংগঠনের পক্ষ থেকে না, সাধারণ ইন্ডিভিজুয়ালি আসছেন এখানে, তবে তাদের মধ্যে নিশ্চয় সচেতনতা ছিল সেখানে, যে রাজনীতির কথা যে তুললেন দলের পরিচয় না আসলেও রাজনৈতিক দলগুলো আমরা সরকারি পক্ষ আওয়ামী লীগ এবং বিএনপি প্রধান বিরোধী রাজনৈতিক দল দুপক্ষের কাছ থেকে আমরা নানা ধরনের রিয়াকশন আশা করছি, চাচ্ছি, হ্যাঁ না পাচ্ছি না, এই প্রশ্নটা করতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আপনারা কি আপনাদের নীতি নির্ধারণী পর্যায়ে এই এই যে গণসমাবেশে যেই দাবিগুলো উত্থাপিত হয়েছে সেটা কতখানি গুরুত্বের সঙ্গে আপনারা দেখবেন, এটা যদি গুরুত্বের সঙ্গে কতটুকু দেখা হবে এটা বা দেখা হচ্ছে বা দেখা হচ্ছে সেটা আমি একটা জিনিস মোটামুটি ভাবে বলতে পারি, যে যুগের চাহিদা তার সঙ্গে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আজকে যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য মহোদয় যেটা বলেছেন যে সরকার পক্ষ এগ্রিভড হয়েছে তারা অ্যাপিল করবেন, যদি তারা অ্যাপিল করেন অ্যাপিলে কিন্তু আপনার দেখা গেছে যে রায়টা সাবস্টিটিউট হয়ে ডেথ পেনাল্টিও হতে পারে হয়তোবা, এ কারণেই বলছি যে একটা সুযোগ রয়ে গেছে এখনো অ্যাপিলের, তাহলে আপনি আমি বা আমরা সবাই মিলে আজকে আলোচনা করছি শাহবাগ চত্বরে এই জোয়ারের প্রয়োজনটা কি, আজকে দাবি উঠেছে যে কাদের মোল্লার ফাঁসি হোক, আমি দাবি করছি বাকি যারা জড়িত তাদেরও ফাঁসি, বিএনপি কি করছে, আমি আসছি আমি আসছি আমি আপনাকে আসছি, আমি বিএনপি কি করছে, বিএনপি বলছে আমি বলছি আজকে এখানে যে ইশতেহার পাঠ করা হয়েছে শপথ পড়ানো হয়েছে যে আমি ইসলামী ব্যাংক বয়কট করব, আমি নয়াদিগন্ত টিভি না আমি বলছি আমি শুনেছি আমি যেটা শুনেছি বলেছে ওনারা, আজকে আরেকটা জিনিস অ্যাড হতে পারতো পাকিস্তানের সালোয়ার কামিজ আমাদের বোনরা বয়কট করবে, এক
195 জন যুদ্ধাপরাধী, যুদ্ধাপরাধী আজকে বিচার হচ্ছিল কিন্তু মানবতা বিরোধী অপরাধের। আমার তরুণ ভাইদের প্রতি, বন্ধুদের প্রতি, আজকে যারা শাহবাগ চত্বরে আছে তাদের কাছে আমার একটা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার আকুতি নিবেদন, দয়া করে প্লিজ পাকিস্তানের যারা আমাদের উপরে বর্বর গণহত্যা পরিচালনা করেছিল তাদের বিচারটাও এবার একটু চেয়ে নেওয়া হোক। এই সমস্ত কিছুর অবসানটা যেন এই বিচার চাওয়া হয় তো, এই বিচার সরকারকে বিচার অনুরোধ, সরকারকে ব্যবস্থা নিতে হবে। খুবই ভালো কথা, সরকার এবং আওয়ামী লীগ সেই ব্যবস্থা নেবে, বিএনপির অবস্থা নিতে হবে। বিএনপি জোট রাজনীতি এবং বিএনপি রাজনীতি যে অতীত ইতিহাস, তার সাথে এটা কিভাবে, আমি বলছি আমি আমারটা বলছি এবং বিএনপিটা যেটা সেটা আমি আমার দলের একজন সাধারণ কর্মী হিসেবে বা খুব একেবারে মানে প্রাইমারি লেভেলের একজন নেতা হিসেবে আমি আমার নেতা নেত্রীদের কাছে আকুল আবেদন জানাবো, স্পষ্ট করে নিঃসন্দেহে স্পষ্ট করে এই ব্যাপারটা উচিত। আর আমি যেটা বলেছি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে, একজন আইনজীবী হিসেবে আমি বলছি যে কারো দ্বারা বিভ্রান্ত হবেন না, আমার তরুণ ভাই বোন যারা আজকে সমাবেত হয়েছে আমার কথা হচ্ছে প্রয়োজনে সেখানে অবস্থান করেন যতক্ষণ পর্যন্ত না এই সমস্ত বিচার শেষ হয়। দর্শক অপেক্ষা করছেন প্রশ্ন করার জন্য বা মত দেওয়ার জন্য, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি হাসান বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। বলুন, সামিয়া পা যে একেবারে বামে আছেন উনি এই কথাগুলো, আমি সরি ওনার প্রথম থেকে আমি দেখিনি অনুষ্ঠানটা, যার জন্য ওনার নামটা বা দেখি পরিচিতি আমি ঠিক চিনি না। ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম আমার পাশে, ঠিক আরিফ চেপ্টি, হ্যাঁ সরি, ওনারা যেটা বললেন যে আজকে শাহবাগের পরিস্থিতি যেটা হচ্ছে, ওনারা প্রথম থেকেই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করেছিলেন, আজকে শাহবাগ তার প্রমাণ। তো সরকার তো সিদ্ধান্ত ছিল, তো বিচার হচ্ছে, এখন রায়টা কি হবে এটা তো সরকারের বিষয় না, এটা ট্রাইব্যুনালের বিষয়, এটা আমার দিতে অনেক অনেক ভালো উনি জানেন, এটা তো সরকারের ব্যর্থতা হওয়ার কথা না, এটা একটা আইনের ব্যাপার যেগুলো উনি অনেক ভালো জানেন। আর ওনারা কিন্তু কোনোভাবেই বিষয়টাকে সমর্থন করেননি, শাহবাগকে তো ওনারা সমর্থন করেননি, ওনারা তো শাহবাগে আসেননি, একাত্মতা প্রকাশ করেননি, কোনো কিছু প্রকাশ করেননি। এখন বুঝতে পেরেছি আপনার আপনার প্রশ্নটা এবং আপনার মনে যে প্রশ্নটি এসেছে আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে একাত্তর মঞ্চে সবশেষে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা একাত্তর মঞ্চের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অতিথিদের কাছে সর্বশেষ মন্তব্য বক্তব্য খুব সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরিফিন সিদ্দিকী, আপনার কাছে সর্বশেষ যেটি জানতে চাইব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু আন্দোলনের সূতিকাগার এবং অনেক সফল আন্দোলন আমরা সেখানে দেখেছি, শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না, আপনি আজকে আন্দোলন যেই পর্যায়ে আছে যা দেখে এসছেন, আপনি এর যারা মূল আয়োজন করছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, এই আন্দোলনকে সফলতার শেষ পর্যায়ে নিয়ে যেতে হলে তাদের কি করা উচিত সংক্ষেপে, খুবই সংক্ষেপে? আমি তো তরুণ প্রজন্মের মাঝেই বিচরণ করি, আমি জানি তাদের মন মানসিকতা, আমি জানি তাদের আকাঙ্ক্ষা প্রত্যাশার কথা, তারা মুক্তিযুদ্ধের এই বাংলাদেশকে সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত দেখতে চায়, তারা মুক্তিযুদ্ধের কথা শুনতে চায়, মুক্তিযুদ্ধের বীরত্বের ইতিহাস জেনে সেইভাবেই তারা তাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। এবং আজকে এই যে দেখছেন যে শাহবাগে, শুধু শাহবাগে নয় সারা দেশে তারা যেভাবে ক্ষোভে ফেটে পড়েছে তার একটাই কারণ যে যুদ্ধপরাধীদেরকে বিচার তো করা হয়নি বহুদিন, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হোক, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তো এই যে তাদের প্রতিবাদ, এই প্রতিবাদ তারা চালিয়ে যাবে, একই সাথে তারা দেশের যে আইন সেই আইন অনুযায়ী এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক সেটি তারা নিশ্চয়ই চায়, আমি জানি, এবং একই সাথে তাদের প্রতি আমার যে পরামর্শ হবে সেটি হচ্ছে তারা সুশৃঙ্খলভাবে তাদের এই আন্দোলন, তাদের এই সংগ্রাম চালিয়ে যাবে। আমাদের এই দেশের যে আন্দোলন সংগ্রামের ইতিহাস আমরা মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের পরে সবসময় দেখেছি
যে এই দেশের তরুণ সমাজ সর্বক্ষেত্রে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করেছে। এই অতি সাম্প্রতিককালে 1/11 পরের যে অবস্থা ছিল সেই গণতন্ত্র নির্বাসনে পাঠানো হয়েছিল, সেখান থেকেও কিন্তু এই তরুণ প্রজন্মই আন্দোলন সংগ্রাম করে আবার দেশকে গণতন্ত্রের পথে নিয়ে এসেছে। আপনাকে ধন্যবাদ উপাচার্য আরিফিন সিদ্দিকি আজকে এই সময় আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আরাফাত মোহাম্মদ এ আরাফাত, আমি খুব সুনির্দিষ্টভাবে কয়েকটি কথা বলবো। একটি হচ্ছে যে দেখুন, বিচারে যে রায়টি আসলো এখানে 5টি কাউন্টে বলা হচ্ছে যে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত হয়েছে। এর মধ্যে 3টির কথা বলা হচ্ছে যে 15 বছর করে সাজা দেওয়া হয়েছে, 2টিতে যাবজ্জীবন দেওয়া হয়েছে। আইনে যদি আপনি দেখেন এখানে স্পেসিফিকলি বলা আছে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত যদি হয় ওই 2টিতে তার ফাঁসি হওয়ার কথা আইনেই বলা আছে। ফাঁসি হওয়ার কথা বলা আছে, আপনি এটা জানবেন, অথবা যাবজ্জীবন, যেটি জাজের ডিসক্রিপশন। আমার প্রশ্ন হচ্ছে জাজ সেই ডিসক্রিপশন কেন এই আসামির পক্ষে অ্যাপ্লাই করলেন, জনগণের পক্ষে কেন করলেন না? সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা সুনির্দিষ্ট দাবি সরকারের কাছে, সেটি হচ্ছে এই যে এই যে আইনকে সংশোধিত করতে হবে, সংশোধনীর মাধ্যমে যারা আজকে ভিকটিম, আমি বলছি সংশোধন করতে গেলে একটা ভুল থেকে গেছে, আমরা আপিল করতে পারছি না, কাজে এখানে আপিল করার না, আপিল করার সুযোগ আছে, যেটা কি আমি 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 একটু আসছি না একটা আমি আমি একটু আমি আমি একটু এক্স্যাক্টলি না এখানে আমি একটু সুনির্দিষ্টভাবে বলি প্লিজ, কিন্তু কিন্তু এই এই মধ্যে ট্রাইব্যুনালের বিরুদ্ধে আজকে বিপক্ষে গেল কিনা এখানে পরিবর্তিত প্রেক্ষাপটে আজকে এই দাবি জানাতে চাই, এবং আমি শাহবাগের মোড় থেকে কথা বলে এসেছি, সবাই এই দাবির সাথে একমত হবে, সেটি হচ্ছে এই আইনকে আন্তর্জাতিক মানের হবে, এটা অনেকগুলি প্রেসিডেন্টস আছে, আপনার আমি আর একটু সময় দিলে পরে দিব, সংশোধিত হয়েছে, সরকারের কাছে সুনির্দিষ্ট দাবি হচ্ছে এটা সংশোধিত হোক, আপিল করার রাইট আসুক, যে কোনো রায় আসুক তার বিরুদ্ধে আপিল করতে পারুক, এবং আপিল করার মধ্য দিয়ে তাকে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা। আমি আসছি একটু, দ্বিতীয় একটি দাবি আছে, আমাকে একটু শেষ করতে দেবেন। দ্বিতীয় দাবি হচ্ছে বিরোধী দলের কাছে, সেটি হচ্ছে এই যে আজকের এই শাহবাগের মোড়ে যে আমরা জনবিস্ফোরণ দেখলাম, এইখান থেকে শিক্ষা নিয়ে আজকে বিরোধী দলের উচিত হবে জামাত শিবিরকে সম্পূর্ণভাবে ত্যাগ করা, এবং আজকে শুদ্ধ রাজনীতিতে ফিরে আসুক তারা, এটা আমরা চাই। এবং আজকে শাহবাগের মোড়ে জয় বাংলাকে যে সার্বজনীনতা পেতে দেখেছি আমি, আজকে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের চেতনাকে আবার আমরা ধারণ করে ঐক্যবদ্ধ রাজনীতি থেকে আমরা এখন একটা সুযোগ তৈরি করেছে, কিন্তু সেই জায়গাতে আবার আমাদের আসা উচিত। আমরা দ্বিখণ্ডিত বাংলাদেশ, দুটো স্লোগান, দুটো জাতীয়তাবাদ, দুটো ইতিহাস, দুটো সংবিধান, এই এই বাংলাদেশে আর থাকতে চাই না, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশে আসতে চাই। আপনি কি আমি আমি মানে এ আরাফাত যেটা বলেছেন যে বিরোধী দলকে উনি আহ্বান জানিয়েছেন, মানে বিএনপিকে না অন্যান্য বিরোধী, আচ্ছা বিএনপিকে আপনি আহ্বান জানিয়েছেন আপনার, আমি যেটা আজকে আপনি যেটা বলছেন যে এই জাগরণ এবং এই জামায়াত যেটা, সেটা কি সরকারের পক্ষে গেল না বিপক্ষে গেল, ট্রাইব্যুনালের পক্ষে না ট্রাইব্যুনালের বিপক্ষে, আমি সেই বিতর্কে যাব না। আপনার তো তাহলে বিরোধী দলকে যদি আপনি আহ্বান জানান, তাহলে নিশ্চয় সরকারের যেটা সবচেয়ে বড় দায়িত্ব যে সংসদে সংখ্যাগরিষ্ঠতা আছে, যে কোনো আইন পাস করতে পারেন একেবারে কেল্লা ফতে, আমরা চাই এখানে যতগুলি মেম্বার আছে তাদের বলছি আপনার চাই, এবং আন্তর্জাতিক মানদণ্ডে ট্রাইব্যুনাল চাই, যে এই আইন আরো একবার সংশোধন করলে আপনারা কি সেটিকে তখনো মেনে নেবেন কিনা, এটা কি আপনারা প্রশ্নবিদ্ধ করবেন কিনা? আজকে দাবিটা কি, ফাঁসি চাচ্ছি, দাবিটা হচ্ছে ফাঁসি চাচ্ছি, আইন কি আছে না না আছে সেখানে যাচ্ছি না, কিন্তু অ্যাপিল হবে কি হবে না, সরকারের পক্ষ থেকে অ্যাপিলটা দায়ের করা হবে কিনা, অ্যাপিলের রায়টা আসা পর্যন্ত অপেক্ষা করবো কিনা সেটার মধ্যে নেই কিনা, আমি একটা জিনিস আছি না না আমি ওই কথাটাই বলছি, এই জায়গাটা যেটা হবার কথা ছিল, আমি আমি কিন্তু নিরপেক্ষ না, এখানে কাহিনীটা সরকার বাদী পক্ষ এবং যুদ্ধাপরাধীরা বিবাদী পক্ষ, আমি তো বিজেপি করছি না, যদি ধরেন যুদ্ধাপরাধীরা এক পক্ষ গোটা বাংলাদেশ সাথে বিরোধী দলকে আমন্ত্রণ নামন্ত্রণ আমি ওইগুলোতে যাচ্ছি না, আপনারা 90 সালে রাজনীতি করেছেন, আমরা আপনাদেরকে ঘনিষ্ঠভাবে দেখেছি, আজকে রিজভি ভাইয়ের শরীরে জামাত শিবিরের কোপ আছে, চাকসুতে আমার বড় ভাই তখন চাকসু নেতা ছিলেন, তার শরীরে জামাত শিবিরের কোপ আছে, যিনি ছাত্র দলের নেতা, সো আমরা জানি যে এই কাহিনীগুলোতে আসলে তরুণ প্রজন্মের চিন্তা ভাবনার সাথে হয়তো আছে। ফাঁসি চাই মানেটাকে কোনোভাবে রাজনৈতিকীকরণ করা যাবে না, যে আমি ট্রাইব্যুনাল মানি না, কখনো না, ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের জায়গা আছে, ফাঁসি আমি একজন বিবাদী হিসাবে তো অবশ্যই সর্বোচ্চ শাস্তি চাইবো, আমি বাঙালি একজন সাধারণ মানুষ, আমি বিবাদী এখানে,
আমি নিজে কিন্তু জাতি জাতি আমি ভিক্টিম, আমি সর্বোচ্চ শাস্তি যাচ্ছি, এটা হচ্ছে সর্বোচ্চ শাস্তির জায়গা। এর বাইরে যে জায়গাগুলো হচ্ছে ফাঁসিটাই, মানে আমি যে ট্রাইব্যুনালকে কোন ধরনের প্রশ্নবিদ্ধ করতে আমরা কখনো যাই, আমি তো সে কথাটা বলিনি যে এটা ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমি বলছি অনেক অনেক মানুষের এখানে বিভ্রান্ত হবার কোন সুযোগ না। আমি তো বলেছি ফাঁসি একবার না, পাঁচবার ফাঁসি হওয়া উচিত, এই কথাটা আমি বলেছি যখন প্রমাণিত হয়েছে। সময় নেই, কেটে বেরিয়ে যাবে। আগামীকাল আন্তর্দলীয় যে মহাসমাবেশ আছে সেখানে কি আসছে জামাত নাকি আসছে না আপনি জানেন? রাজনৈতিকভাবে বিএনপির সঙ্গে আঠারো দলের যে যেটা ছিল নির্বাচনে, যে আপনার এই ছিল, এর আগেও নির্বাচন করেছে এবং আঠারো দল থেকে জামাত কিন্তু বের হয়নি, বের হয়নি, বের করে দেন। নিঃসন্দেহে আমার মনে হয় যে কোনো এই এবং জামাত এখনো আপনার আইন দ্বারা বাতিল হয়নি, এখনো বাতিল হয়নি। এজন্য বলেছে আরাফাত ভাইকে যে সরকারকে বলেন একটা কিছু করতে, যে বিএনপি চিরজীবনের জন্য বেঁচে যায়, একসাথে করুক না, 300 জন মিলে করুক। জামাতের ক্ষেত্রে শুধু সবাই মিলে করতে হবে। ভবিষ্যতের জন্য আমন্ত্রণ জারি রাখছি এবং আপনারা জানেন যে এই আলোচনা আমরা ক্রমাগতই চালিয়ে যাব। দর্শক আপনাদের কাছ থেকেও নিয়মিত জানতে চাই আপনাদের মনের প্রশ্ন।